জয় ব্যাঙ্গালোর, জয় বঙ্গবন্ধু, জয় বেঙ্গালুরু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক শেখ হাসিনা, জয় হোক শেখ হাসিনা। মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ুক, তাহলে মোহাম্মদ ইউনূসের অবস্থা কি হবে আমরা জানি না, কিন্তু মোহাম্মদ ইউনূসকে পরবর্তী প্লেন ধরতে হবে প্যারিসে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। খুবই ভালো, আমি যা দেখতেছি যাতে সংবিধান অনুযায়ী এখন উনি দেশের প্রধানমন্ত্রী, আমার বিশ্বাস যেহেতু সংবিধান অনুযায়ী উনি দেশের প্রধানমন্ত্রী এবং সংবিধান পরিবর্তন হয় নাই, তাহলে উনি দেশে ফিরে আসবে, আসলেই দেশের ভবিষ্যৎ আবার পুনরায় জাগাতে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরই আরো শক্তি বাড়ছে শেখ হাসিনার। গত 5ই অগস্ট ছাত্র আন্দোলনের জেরে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু এখন আবার দেশে ফেরার তোড়জোড় করছেন তিনি। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি। বাংলাদেশের বর্তমানে আলোচিত খবরগুলো একত্র করে আপনাদের মাঝে তুলে ধরি, পুরো ভিডিওটি দেখুন কোথায় কি ঘটছে। এই যে সংবিধান সংস্কারের কথা কইতেছেন, বিলিভ মি 80% মানুষ এগুলার রেলিভেন্স বোঝে না, কি করতে চাইতেছেন এটা বোঝে না। তারা বোঝে বাজারে ডিমের দাম কত, সবজির দাম কত, তারা একবেলা খাইতে পারবে কিনা। এই আন্দোলনে এত শ্রমিক, এত গরিব লোকের অংশ ছিল, কত মানুষ তাদের জন্য জীবন দিয়েছেন, তাদের রক্ত মিশা আছে এর মধ্যে। আপনাদের সংবিধান সংস্কার তাদের ভাষায় অনুবাদ করে বুঝাইতে হবে, কথা বলা লাগবে আপনাদের। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি, কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দায়ের করা 3 মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অবশেষে আজারবাইজান থেকে গ্রেফতার হলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। আর সন্ধ্যা নাগাদ ICC-র গ্রেপ্তারি নোটিশ পেয়েই গ্রেপ্তার করল আজারবাইজান পুলিশ, ইতিমধ্যেই তাদের হেফাজতে রেখেছে ডক্টর ইউনূসকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হেগ থেকে এক পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হত্যাকাণ্ড, গুম এবং নানা রকমের ধর্মীয় সহিংসতার ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হিন্দুরা, যে সত্যিই সেখানে মারা যাচ্ছে, বৌদ্ধরা যে সত্যিই সেখানে মারা যাচ্ছে, কচুকাটা করা হচ্ছে আওয়ামী লীগের সদস্যদের, পুলিশদেরকে জ্যান্ত মারা হচ্ছে, সংখ্যালঘুরা যে বাংলাদেশে ভালো নেই, এই সমস্ত অভিযোগ এতদিন ধরে রিপাবলিক বাংলা দেখাচ্ছিল, কিন্তু এখন এটা আন্তর্জাতিক বিষয়, এটা একটা গ্লোবাল নিউজ, এবং এই গ্লোবাল নিউজ এই মুহূর্তে গ্লোবাল ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। আনোয়ারুজ্জামান সাহেব এই মুহূর্তে রয়েছেন, এবং আমি সরাসরি চলে যাবো লন্ডন থেকে, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নির্বাসিত সিলেট শহরের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আনোয়ারুজ্জামান সাহেব, আপনি বলুন, শেখ হাসিনার বিরুদ্ধে তো আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হয়েছে, পাল্টা মামলা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করার সাহসটা কেন দেখালেন আপনারা? আপনাকে যদি বলা হয় 1, 2, 3 করে পয়েন্ট করে বলতে, গোটা বিশ্বের মানুষ দেখছে, যদি বলেন। ধন্যবাদ ময়ূর রঞ্জন ঘোষ আপনাকে, এবং এই মুহূর্তে আর বাংলার সাথে যারা আছেন, আমার ভারতবর্ষ সহ বিশ্বের যে যেখানে আছেন বাংলা ভাষাভাষী সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটা কথা বলেছেন যে কেন আমরা এত সাহস দেখালাম, তো দাদা আমরা যে কথাটা বলতে চাই যে সাহসের বিষয় না, যখন আমার মাতৃভূমি আক্রান্ত, আমাদের 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, একটি জবরদখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার যে রেজিম, একটি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে জবরদখল করেছে, জোর করে ক্ষমতা দখল করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আপনি জানেন যে উনার অবস্থান সম্পর্কে ভারতবর্ষের মানুষ জানেন, বিশ্ববাসী জানেন উনি কোথায় আছেন, কীভাবে আছেন। তো এ বিষয়টা হলো যে আজকে আমাদের যে একটি শান্ত বাংলাদেশ, এটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশের জন্ম হয়েছিল 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, আমি কৃতজ্ঞতা জানাই ভারতবর্ষের মানুষ যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশের 1 কোটি মানুষকে সেখানে তারা রেখে সহযোগিতা করেছিলেন মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে, যুদ্ধ করে প্রায় 18,000-এর বেশি সৈন্য ভারতবর্ষের সেদিন শহীদ হয়েছিলেন। তো আমি কৃতজ্ঞতা জানাই শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ ভারতবর্ষের যারা মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন। এবং আরেকটি বিষয় হলো যে বাংলাদেশের বর্তমান যে রেজিম ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা আপনারা দেখেছেন যে একটি জঙ্গি গোষ্ঠী মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান করে বাংলাদেশের মসনদ বা ক্ষমতা জোর করে দখল করেছিল, এবং 5ই অগস্টে
বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা গণভবনে হত্যা করতে চেয়েছিল এবং তারা মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তারা হত্যা করতে পারে নাই এবং পরবর্তী সময়ে তারা সারা বাংলাদেশে প্রায় 2,50,000-এর বেশি আমাদের নেতাকর্মীর বাড়ি তারা ভেঙে দিয়েছে, লুটপাট করেছে, ডাকাতি করেছে, আগুন লাগিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে তারা সার্কার করে দিয়েছে। বিশেষ করে ধানমন্ডির 32 নম্বর জাতির পিতার যে বাড়ি, যে বাড়ি থেকে বায়ান্নের ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, বাঙালির বাংলাদেশের প্রত্যেকটি বাত এবং বুটের অধিকার আদায়ের যে স্মৃতিকাগার 32 নম্বরের বাড়ি, সেই বাড়ি জ্বালিয়ে দিয়েছে, গণভবন জ্বালিয়ে দিয়েছে, সারা বাংলাদেশকে একটি তারা ত্রাসের রাজত্ব। আমি নির্দিষ্ট করে আপনাকে এই প্রশ্নটা করছি কারণ এটা বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের যারা চারপাশে ঘুরছেন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন আমি মিথ্যা খবর করছি। আপনাকে বলতে হবে আপনি যে খবরটা হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, সংখ্যালঘুদেরকে, পুলিশকে, বা আওয়ামী লীগের কর্মীদেরকে জ্যান্ত জ্বালানো, মাররা, সবাই করা, ঘর ছাড়া করা, নির্বাসিত করা, এই অভিযোগগুলো কি সত্য না মিথ্যা? আমি আপনাকে একে একে আসছি যে এই কারণেই যে এগুলো সবই সত্য ঘটনা। তারা বাংলাদেশের মিডিয়ার মুখ বন্ধ করে দিয়েছে, গলা চিপে ধরেছে, আমাদের সাংবাদিক বন্ধুরাও কিন্তু অসহায়, অনেক সাংবাদিকদের তারা গ্রেপ্তার করেছে এবং নির্যাতন করছে, তাদেরকে অনেকের কোনো ট্রেস নাই, তারা কোথায় আছেন, কীভাবে আছেন তাদের কোনো, তাদের পরিবারও জানে না। এবং বাংলাদেশকে একটি কোণের রাজ্য, বিশেষ করে যারা মাইনরিটি কমিউনিটির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং তাদেরকে নির্যাতন করছে, এখনও করছে এবং হাজার হাজার মামলা দিচ্ছে, মিথ্যা মামলা। আপনি একটু আগে আমি শুনছিলাম যে একটি মামলা সিলেটে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা এক মহিলা করেছিলেন, তার স্বামী এসে বলছে যে আমি এখনও জীবিত, আমি মরি নাই, এবং এই মামলায় দুর্ভাগ্যবশত আমিও আসামি। জীবিত অবস্থায় গটগট করে থানায় গিয়ে বলছে আমি জীবিত আছি, 3 মাস পরে ফিরে আসছে, এটা কি চলছে বাংলাদেশে? আচ্ছা দাদা, আমি যে কথাটা বলতে চাই মানে সমস্ত বাংলাদেশ আপনার একটি মানে সন্ত্রাসীদের অপরায়ণ হয়েছে, শীর্ষ সন্ত্রাসী এবং জেলের মধ্যে যারা জঙ্গি ছিল সেই জঙ্গিদেরকে তারা ছেড়ে দিয়েছে, আপনারা জানেন, এবং এটা একটা প্ল্যান ছিল জঙ্গিদের সাথে। তারা আগে জেলের মধ্যে আগে মিটিং করেছিল যে এই জঙ্গিরা যদি 5ই অগস্টে তারা এই যে বাংলাদেশে যে কিলিং হয়েছে 5 তারিখ এবং 5 তারিখের আগে পরবর্তী সময় যে কিলিং হয়েছে, আওয়ামী লীগের প্রায় 591 জনের নাম আমরা এই মুহূর্তে পেয়েছি, আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনো মিসিং, 3,200 পুলিশকে তারা হত্যা করেছে এবং জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। 3,200 পুলিশকে হত্যা করেছে বলে আপনি বলছেন বাংলাদেশে 3,200 পুলিশকে হত্যা করা হয়েছে? 3,200 পুলিশকে মারা হয়েছে? 3,200 পুলিশকে হত্যা করা হয়েছে এবং একজন প্রেগনেন্ট পুলিশ কনস্টেবল বলেছিলেন ভাই আমার পেটে বাচ্চা আছে, তারপরেও তাকে জ্বালিয়ে পুড়িয়ে প্রায় 16 জনকে এক সিরাজগঞ্জের একটি তারাই, তারা যাত্রাবাড়ি, তারা সহ বিভিন্ন দানায় 560টি পুলিশ স্টেশন মানে থানাকে তারা জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করে দিয়েছে। এবং অনেক পুলিশের ঊর্ধ্বতন যারা উচ্চ পর্যায়ের কর্মীরা তারা তাদের পরিবারও জানে না, অনেক পরিবার আমাদের সাথে কান্নাকাটি করছেন, তারা এখনও জানেন না তাদের তাদের স্বামীরা কোথায় আছেন, তাদের বাচ্চারা তারা জানে না যে তাদের বাপ পিতা মাতা তারা কোথায়, পিতা কোথায় আছেন, তাদেরকে মেরে ফেরে হয়েছে এবং হয়তো পরবর্তী সময় তাদের তারা আর কোনোদিন এই তাদের বাচ্চাদের সামনে। আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব, আপনি নিজে নির্বাসিত রয়েছেন, আমি আপনাকে শেষ প্রশ্ন করছি, আপনি হ্যাঁ কি না উত্তর দিন এবং সত্যি কথাটা বলুন, যাহা বলিব সত্য কথা বলিব, সত্যি কি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ যারা রয়েছেন তাদের যে খবর দেখানো হচ্ছে সেগুলো সত্যি মিথ্যা খবর? মোহাম্মদ ইউনূস কি সত্যি হিন্দু বৌদ্ধ সংখ্যালঘুদেরকে খুব ভালো জায়গায় রেখেছেন বাংলাদেশে? বাংলাদেশে হিন্দুরা বৌদ্ধরা কি দুহাত তুলে নাচ্ছে? আমি একটা কথা বলি যে বাংলাদেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন, বিগত মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন তখন তারা মায়ের পেটে যেভাবে বাচ্চা মানে আগলিয়ে রাখেন, উনি বাচ্চাদের মতো উনি আগলিয়ে রেখেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মাইনরিটি কমিউনিটির যারা মানুষ, কিন্তু এই 5 তারিখের পরে তাদের উপর যে নির্যাতন হয়েছে, আমাদের এলাকায় অনেক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সিলেটে অনেক অ্যাডভোকেট রঞ্জিত কুমার সরকার, উনি সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য, ওনার বাড়ি 5 বার জ্বালিয়েছে, ওনার পরিবার কোথায় আছে কেউ জানে না,
এবং আমাদের পীযূষকান্তি দে স্বেচ্ছাসেবকলীগের একজন সভাপতি তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এবং এরকম অসংখ্য নেতাকর্মী আমাদের দেবাংশু দাস মিটু সহ অনেক নেতাকর্মী বাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে। এই মাইনরিটির উপর তারা আক্রমণ এখনও কিন্তু করছে, তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় যারা নিরীহ যারা অসহায় মানুষ তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, এবং স্কুলে যারা স্কুল কলেজে যারা পরীক্ষার্থী তাদের উপরও আক্রমণ করছে। গতকালকে রাস্তায় 10 তারিখে আপনি দেখেছেন ঢাকার 0 পয়েন্টে একজন মহিলার উপর কীভাবে আক্রমণ করেছে। আজকেও তারা ব্রিটিশ হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে তারা নাজেহাল করেছে আপনার পঙ্গু হাসপাতালে, এবং আমাদের ব্রিটেনের যিনি হাই কমিশনার সারা কুকের উপরও তারা টেনে বসেছিল। তো এরকম একটি বাংলাদেশকে তারা একটি অস্তিত্বশীল পরিস্থিতি সৃষ্টি করেছে, মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষ খুন করছে ডেইলি, কিন্তু মানুষের বাড়িতে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে। মানুষ একটি কথাই বলতে শুরু করেছে যে আমরা শেখানো নেই ভালো ছিলাম। তো আমি যেটা বলতে চাই, ডক্টর ইউনুসের বিরুদ্ধে আমি কেন আন্তর্জাতিক ICC মামলা করার জন্য গেলাম, এটার কারণটা হলো বাংলাদেশে যেহেতু আইনের শাসন নেই, বাংলাদেশে যেহেতু হত্যা খুন এবং 1975 সালের 15ই আগস্টে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারা বাংলাদেশের অবস্থা করেছিল, আজকেও সেই অবস্থা। এই কারণে ডক্টর ইউনুসকে এবং তার রেজিমকে আগামী দিনে আমরা আন্তর্জাতিক কোর্টে আপনি বলছেন আমি 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 যদি খুব সহজ করে কবিতার ভাষায় বলি, নৌকা আবার পাল তুলেছে, অসম্ভব সম্ভাবনাও কি এবার সম্ভব হতে চলেছে? আপনাদের পালতলা নৌকা কি সত্যি এবার পাল তুলছে? নৌকা ডুবি হয়ে গেছিল, নৌকা ডুবি হয়ে গেছিল, এবার নৌকা কি পাল তুলছে বাংলাদেশে? শুনেন, এইটা ডক্টর ইউনুস নিজেই বলেছেন, মেডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান। আসলে একটি মাস্টার প্ল্যান করে জোর করে মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমাদের যারা বন্ধুরা আছে, বন্ধুরাদের সহযোগিতায় এবং বিশ্ববাসীর সহযোগিতায় এবং বাংলাদেশের মানুষ আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার কন্যা, আজকে মানুষ কিন্তু খাচ্ছে, আজকে মসজিদে মন্দিরে ওনার জন্য দোয়া হচ্ছে। মানুষ একটি কথা বলছে যে ওনার সময় যে উন্নয়ন হয়েছে, যে শান্তিতে আমরা ছিলাম, আমাদের কোনো ভয় ছিল না, আজকে মানুষ আতঙ্কিত। আমাকে সেদিন আমার একজন বন্ধু ডাকাত থেকে বললেন যে আমরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে ছিলাম না, আমরা ছিলাম এই যে ছাত্রদের পক্ষে। আমি বললাম তারপর কি হলো, বলে আমরা এটা চিত্র করতে পারি নাই যে আমরা এই অবস্থায় পড়বো, এখন তো আমি রাত্রে ঘুমাতে পারি নাই, কারণ আমার পরিবারের কোনো শান্তি নাই। কিন্তু আনোয়ার সাহেব আমি জানি সিলেটের অনেক মানুষ আজ দেখছেন আমাকে, জবাব চায় বাংলা, গোটা বিশ্বের বহু বাঙালি দেখছেন, আমি বলবো শেয়ার করুন, এগুলো ছড়িয়ে দিন, গোটা পৃথিবীকে জানান জবাব চায় বাংলা যে সত্য কথাগুলো দেখাচ্ছে। কালকে চিটাগাং নিয়ে দেখিয়েছি, আজকে সিলেট নিয়ে দেখাচ্ছি, কাল হয়তো কলকাতা শহরে এটা হতে পারে, এবং সে কারণে অনেক সরকার পতনের 3 মাস পর 10 নভেম্বর প্রথমবারের মতো ঢাকায় একটি কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় দলটি। তবে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করছে অন্তর্বর্তী সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিষয়টি নিয়ে এবার মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব বিষয়ের কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে আসবেন। দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।